নমস্কার সকলকে, ওয়েলকাম জানাই আরও একবার শান্তিপুর পাখির হাটের ভিডিও নিয়ে এসেছি একটা। তো দেখতে পাচ্ছেন আজকে যথেষ্টই ভিড়। এটা কিন্তু গত রবিবারের ভিডিও, যদিও বা আগামীকাল রবিবারের ভিডিও আসতে চলেছে আরও একবার। তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো, তার জন্য আমি মানে ক্ষমা প্রার্থী, সময়ের জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন গত রবিবারের হাটের ভিড় কিন্তু যথেষ্টই ছিল এবং মানুষজনও প্রচুর ছিল, কাস্টমার ছিল, বিক্রেতাও প্রচুর ছিল এবং জমজমাট হাট একদম। সকালের দিকে একটু বেশি ভিড় হয়, আরও ভিড় থেকে থাকে। এটা কিন্তু প্রায় তখন 9টা বেজে গিয়েছে যখন আমি ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন যথেষ্টই লোক, কাস্টমার এবং ক্রেতা বিক্রেতা উভয়ে আছে। এটা একটা দোকানদার, ইনি বিন্নগর থেকে আসেন। এনার কাছে কিন্তু খরগোশ থেকে শুরু করে ছোটো বড় খরগোশ এবং ফেন্সি পায়রা, দেখতে পাচ্ছেন সিরাজ পায়রা, খুব সুন্দর কোয়ালিটি, মিল ফিমেল আছে, খুবই সুন্দর। যারা দেখতে পাচ্ছেন মানে যারা বুঝবেন, এবং আরও দেখতে পাচ্ছেন সিরাজ হাটিং, এখানে ড্যানিস ছিল, যেটা আর কি এই লোকই কিন্তু আনে, বিন্নগর থেকে আনে আর কি, বিন্নগর এই লোক ভদ্রলোক বসেন। এছাড়া লক্কা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কোয়ালিটি, ছোটো ছোটো বেবি লক্কা ছিল দুখানা, তার সঙ্গে সঙ্গে সিরাজের বাচ্চা ছিল, সিরাজের বাচ্চা, ড্যানিসের বাচ্চা ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি, এবং বদ্রি পাখি, জাভা তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা হাটে আসলেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, এবং দাম দর করে আপনারা নিতে পারবেন, যেটা সঠিক দাম ন্যায্য দামে আপনারা পাবেন। তবে আমি বলে রাখবো, পাখি আপনারা যেখান থেকে নিন না কেন, অবশ্যই আপনারা যে দেখে শুনে নিজের দায়িত্বে নেবেন, অবশ্যই যেটা ভালো মনে হবে সেটাই নেবেন, পাঁচ জায়গায় ঘুরে দেখে নেবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুরগিও পাওয়া যায়, মুরগি হাঁস যার যেরকম দরকার। দেখতে পাচ্ছেন এই যে মুরগি বিক্রেতা, নাম হলো গোলাপ শেখ, শান্তিপুরেই বাড়ি। সমস্ত রকম দেশি লোকাল মুরগি থাকে সব রকম। তার পাশে একটা পায়রার বিক্রেতা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আমি বলে রাখি শান্তিপুরে কিন্তু অনেক কম দামে আপনারা পায়রা কিনতে পারবেন। যারা কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই শান্তিপুরে আসবেন, শান্তিপুরে কিন্তু পায়রার দামটা কিন্তু অনেকটাই কম, বিন্নগর বা কৃষ্ণগর বা অন্যান্য হাটের তুলনায় কিন্তু পায়রার দামটা কিন্তু অনেকটাই এখানে কম, পায়রা বিশেষ। হ্যাঁ, অবশ্যই বেশি দামে পায়রাও থাকে, কিছু কিছু ঘরোয়া লোক থাকে যারা বেশি দামে পায়রা কিনে পুষেছে, তারা বাচ্চা যখন করে তারা অবশ্যই বেশি দামে বেচার চেষ্টা করে। তো আপনারা দাম দর করলে অবশ্যই কিন্তু আপনারা ঠিক দামে, সঠিক দামে যেটা দাম চলছে মার্কেটে সেভাবে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন। তো হাটটা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আছে শান্তিপুর নতুন হাট পুলিশ ফাঁড়ি, বললে আপনারা যে কেউ আপনাদেরকে, যে কোনো টোটো আপনাদেরকে নিয়ে এসে দেবে পুলিশ ফাঁড়ির ঠিক পাশেই। এখানে বড় বিল্ডিং, দুখানা বিল্ডিং আছে, একটা নতুন বিল্ডিং হচ্ছে কাপড়ের বিল্ডিং, আর একটা পাশেই রয়েছে যে দিশারি নামে একটা বিল্ডিং রয়েছে শান্তিপুর ফাঁড়ির সামনেই, তার ঠিক পাশেই, মানে শান্তিপুর পুলিশ ফাঁড়ির ঠিক বাহাতে এটা পড়ছে আর কি। এবং রোডটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, রোডে দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম ডাকঘর শান্তিপুর। সোজা চলে যাবে ডাকঘর বা শান্তিপুর মতিগঞ্জ মোড়, আর এই রাস্তাটা চলে যাবে একদম সোজা শান্তিপুর হরিপুর, হরিপুর বা বাগাছড়া, আর এটা কিন্তু শান্তিপুর পুলিশ। এবং আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা ছাগল মানে খাসি থেকে শুরু করে ধাড়ি পাঠি ছোটো বাচ্চা সমস্ত রকম ছাগল কিন্তু আপনারা এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশেই মানে একই সঙ্গে কিন্তু ছাগলের হাটও কিন্তু বসে পাশেই, এখানে কিন্তু ছাগল প্রচুর পরিমাণে ছাগল থাকে যা লোকাল থেকে যারা বিক্রি করে এবং যারা ব্যবসায়ী বা কেনা বেচা উভয় কিন্তু এখানে হয়, খাসি বা ছাগল বা পাঠি। যদি কারোর প্রয়োজন হয়, যারা চাইছেন নিতে, আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন এখানে, এবং সঠিক দামে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দাম দর অবশ্যই করবেন, আপনারা দাম দর করার সুযোগ থাকবে, বুঝে শুনে দাম দর করে নেবেন। এবং হাঁস মুরগি তো অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে পায়রা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু এটাও একজন মুরগির মানে ব্যবসাদার আর কি, যাই হোক ব্যস্ত ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সব যারা আর কি লোকাল যারা পায়রা বেচে বা পোষে, মানে যারা পোষে তারা কিন্তু সব নিয়ে কিন্তু এসেছে বিক্রি করার জন্য, অনেকেই আছে যা কারো ছোটো খাঁচা কারো বড়ো খাঁচা। এখানে দেখতে পাচ্ছেন একজন লোটন ছিল একজোড়া, এটাও ঘরেও একজনা পায়রা পুষে তা এসে নিয়েছিল, এটাও একজন নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু ভালো ভালো পায়রা ছিল, এটা যদিও একটা ব্যবসাদারের খাঁচা দাঁড়িয়ে আছে এখানেই। দেখতে পাচ্ছেন ভালো ভালো কিন্তু কোয়ালিটির গেরেবাজ কিন্তু এখানে আছে, এবং এখানে কিন্তু এই যে দাদা দেখতে পাচ্ছেন নীল রঙের গেঞ্জি গায়ে দেওয়া আছে, তপন দায়নার নাম, এলাকার কাছে কিন্তু ঘোর পায়রা থাকে, মানে নিচে খেলা পায়রাগুলো এগুলো কিন্তু বেছে বেছে বিক্রি করে, একটু বেশি দাম হয়, অবশ্যই দাম আপনারা আরেকটার মধ্যেই থাকবে, দাম দর করার সুযোগ অবশ্যই থাকবে, আপনারা দাম দর করতে পারবেন। এখানেও একটা ব্যবসাদার আছে, এখানেও কিন্তু বেশ ভালো কালেকশন থাকে, এরাও কিন্তু অনেক জায়গা থেকে পায়রা কালেকশন করে নিয়ে আসে,
কম বেশি দাম থাকে এখানে। অবশ্যই আপনারা যারা পায়রা কিনবেন লোকাল থেকে, যারা দু একটা করে পায়রা হাতে নিয়ে আসে তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, অনেক কম দামে পাবেন। এখানে অনেকে বসেন এবং এই এটা দেখতে পাচ্ছেন হলুদ গেঞ্জি গায়ে দিয়ে বসে আছেন ইনিও একজন ভদ্রলোক, ইনিও একজন পায়রা ব্যবসাদার। ইনি কিন্তু পায়রা স্টক করেন না, কিন্তু জায়গায় বসে কেনে এবং জায়গায় বসে কিন্তু বিক্রি করে দেয়। এবং এনার কাছে কিন্তু বেশ ভালো ভালো পায়রা কিন্তু হয়, কারণ এনে কিন্তু নিয়ে গিয়ে চেক করেন না, অর্থাৎ যে পায়রাটা উনি সামনাসামনি কেনেন সে পায়রা বেঁচে দেয়। তার মধ্যে ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, এবং দেখে নিতে পারলে অর্থাৎ ভালো পায়রা যদি আপনি চিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভালো পায়রা পাবেন। অর্থাৎ আমি কিন্তু এরা এনার কাছে কিন্তু অনেক পায়রা নিয়েছি এবং বেশ কিছু পায়রা কিন্তু ভালো হয়েছে এবং খুব অল্প দামে, মানে 150 টাকা একটা পায়রা কিনে নিয়েছে আমি কিন্তু নিয়ে এসে দেখেছি। দুদিন পরে যখন ডানা ছেড়ে দেখি তখন দেখি কিন্তু খুব সুন্দর খেলছে, ঘোর মানে নিচে খেলা পায়রা আর কি। তো যাই হোক, এরকম কিন্তু হয়, এই ভদ্রের সঙ্গে কিন্তু আপনারা পায়রা নিতে পারবেন। খুব কম দামে কিন্তু ইনি পায়রা দিয়ে দেন, কারণ এনে কিন্তু স্টক করেন না, রাখেন না। তাহলে আরও অনেক কিছু পায়রা দেখলেন, প্লাস এটা দেখতে পাচ্ছেন আমার দোকান, মা ছিল বোধ দোকানে ছিল, আমি ভিডিও করছিলাম বলে। আর এখানেও আমি সামান্য কিছু পায়রা স্টক করি, এখানে বাড়ির কিছু পায়রা বা কেনাও কিছু থাকে, টুকটাক অল্প কম বেশি পায়রা আমি কিনি। এছাড়াও খাঁচা দেখতে পাচ্ছেন, ফেন্সি খাঁচা, এছাড়াও গোলাপি কালারের একটা খাঁচা যেটা আগামী দিনে আপনারা পাবেন, গোলাপি বা পিঙ্ক কালারের খাঁচা, চাইনিজ কেজ কালারিং খাঁচা, ওরম ধরনেরই ব্ল্যাক কালারের বদলে ব্ল্যাকটাও থাকবে। তার সঙ্গে লাভ বার্ড দেখতে পাচ্ছেন, এখানে খুব কম দামে লাভ বার্ড 700 থেকে 800 টাকা জোড়া, বা লুটিনো বা অরেঞ্জ, লুটিনো অফলাইন, রোজি অফলাইন 1200 টাকা জোড়া, এখানে মপ ছিল 1100 টাকা জোড়া, এখানে ফিশার ছিল একটা পেয়ার দেখতে পাচ্ছেন, এটাও ছিল 1200 টাকা জোড়া একটা, আর একটা সিঙ্গেল পিস ছিল ইয়েলো ফিশার, ওটা ছিল 500 টাকা পিস। আর এখানে কনুর ছিল উইথ ডিএনএ মেল ফিমেল করে 2500 টাকা জোড়া, বদ্রি ছিল নর্মাল বদ্রি 300 টাকা জোড়া, স্প্যাঙ্গেল ছিল রেনবো টাইপ কিছু বাকি ছিল সেগুলো 400 টাকা জোড়া, আরও বাচ্চা ছিল 250 টাকা জোড়া, আর ব্ল্যাক গ্রে কালার ককটেল ছিল 1200 টাকা জোড়া, লুটিনো ছিল 1600 টাকা জোড়া, পাল পাইট সব 1600 টাকা জোড়া। এছাড়াও জাভা রেডাই আছে, রেডাই এই মুহূর্তে ঢুকেছে 500 টাকা জোড়া, প্লাস কালো চোখের হোয়াইট জাভা 400 টাকা জোড়া, আর রেডাই তো বললাম 500 টাকা জোড়া, প্লাস সিলভার ফ্রন্ট 400 টাকা জোড়া, এবং ব্ল্যাক জাভা যেগুলো দেখতে পাচ্ছেন কালো কালার ওগুলো কিন্তু 250 টাকা মাত্র জোড়া, খুবই কম দাম। এখন যারা এখন নিতে যাচ্ছেন পাখি পুষতে যাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পাখি নিতে পারেন, খুবই অল্প দামে কিন্তু আপনারা পাখি পেয়ে যাবেন। এবং পাখিদের প্রতিটা পাখি কিন্তু খুব অ্যাক্টিভ এবং ফ্রেশ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, ফুল অ্যাডাল্ট। এছাড়া ককটেল, তার সঙ্গে সঙ্গে পাখির খাবার যত রকম খাবার লাগে, দানা থেকে শুরু করে দানা, সূর্যমুখী, কুসুম দানা, ওটস, মাইলো, সমস্তটি আপনারা খুচরো এবং পাইকারি দামে যেরকম কোয়ান্টিটি আপনারা নেবেন সেরকম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে খাঁচা, খাঁচাটাও আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত রকম সাইজের। এখানে ছোটো খাঁচাগুলো শুরু হচ্ছে 160 টাকা থেকে, তারপরে 270 টাকা আছে, 380 আছে, 480 আছে 3 ফুটের খাঁচাগুলো। এছাড়াও এখানে সাগরদারও আর একটা খাঁচা, মানে সাগরদাও খাঁচা আছে, এখানে দেখতে পাচ্ছেন সাগরদার এখানে খাঁচা একটু কম দাম থাকে, 10-20 টাকা কম থাকে আমার থেকে। তো অবশ্যই আপনারা যেটা পছন্দ হবে আপনারা দেখে নেবেন, আপনাদের দাম অনুযায়ী বা খাঁচা কোয়ালিটি অনুযায়ী যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাগরদারটা সামান্য একটু দামটা কম আপনারা পেয়ে যাবেন, উনি অন্য জায়গা থেকে বানিয়ে বেছেন আর কি। তো অবশ্যই যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই নেবেন, কোনো সমস্যা নেই। এখানে এছাড়াও পায়রা দেখতে পাচ্ছেন, লক্কা পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা ছিল, তার সঙ্গে লাভ বার ভালো ফ্রেশ কোয়ালিটি। স্টক সবাই এখন একটু কমই আছে আপনারা জানেনই, মার্কেটের একটু অবস্থা খারাপের জন্য, মানে ডাউন চলছে বলে, যার জন্য মাল স্টক সবাই বেশি করছে না, তো পরিমাণ মতনই পাখি স্টক করছে, তবে যথেষ্টই পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। ব্ল্যাক জাভা এখানেও আছে 250 টাকা জোড়া, তার সঙ্গে সঙ্গে জাম্বো ফ্রিঞ্জ রয়েছে 400 টাকা 500 টাকা জোড়া। অর্ডিনারি ফ্রিঞ্জ ছিল, মানে জেব্রা ফ্রিঞ্জ ছিল, সেগুলো হয়তো সেল আউট হয়ে গেছে, সোল্ড হয়ে গেছে হয়তো। বুদ্ধি দেখতে পাচ্ছেন এখানটায় 300 আছে, 350 আছে, একটু কম দামেরও আছে। পাখি বিশেষ দাম হয়, পাখি কালার, কোয়ালিটি, সাইজ বা বয়স অনুযায়ী কিন্তু দামটা ডিপেন্ড করে। এছাড়াও পায়রা দেখতে পাচ্ছেন অল্প দামে বেশি দামে, মানে 200 টাকা 150 টাকা 300 টাকা পিসের পায়রা সমস্ত রকম থাকে। এছাড়াও এলো সাগরদা, সাগর শেখ, বাড়ি ফুলমানের মাছ, নতুন পাড়া আর কি। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন খাঁচা, প্লাস ব্যাগ, খরগোশ, তার পাশে একজন পায়রা ব্যবসাদার, ইনি বীরনগরের বাড়ি, তো এনার কাছেও আপনারা আসতে পারবেন, এনার কাছেও মোটামুটি কম বেশি সব রকম দামে পায়রা আপনারা পেয়ে যাবেন। আপনারা দাম দর করলে কিন্তু দাম পায়রা কিন্তু আপনারা অবশ্যই সঠিক দামে পাবেন, কোনো সমস্যা নেই। যারা জানবেন বা বুঝবেন কোনটা কী দাম, অবশ্যই সঠিক দাম বলতে পারলে আপনারা কিন্তু পায়রা পেয়ে যাবেন, যেটা ভালোভাবে লাগবে আপনারা নিতে পারবেন বেছে দেখে শুনে। এখানেও কিন্তু ভালো ভালো কোয়ালিটির পায়রা কিন্তু ছিল, আমি কিন্তু এখান থেকেও পায়রা নিয়ে কিন্তু ভালো হয়েছে, এবং তার মধ্যে একটা পায়রা রিসেন্ট চলেও গেছে, মানে ভালো হয়েছিল পায়রাটা, পশু মেনে গেছিলো, তো আমার ভুলে আমি আগে ছেড়ে দিয়েছিলাম, পায়রাটা উপরে উঠে ডুবে গেছে আর নামেনি। আর পায়রা খুব অল্প দামে কিনেছিলাম, 200 টাকা দিয়ে মাত্র একটা পায়রা কিনেছিলাম আমি, কালদমা টাইপ দেখতে ছিল, কালদমা নয় ঠিক ক্রস টাইপ ছিল পায়রাটা,
পায়রা চোখ আর পা দেখে আমি পায়রা নিয়েছিলাম। তো যাই হোক দেখতে পারলেন এখানে আমার স্টক দেখালাম। তার সঙ্গে সঙ্গে বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন যথেষ্টই ভিড়, আমি আগেও বললাম এখনও বললাম রবিবার দিনই মেন হাটটা হয়, যারা আপনারা কিনতে বা বেঁচে যাচ্ছেন। তবে আমি বলে রাখি কেনার জন্য কিন্তু খুবই সস্তা বলবো আমি, পায়রা যদি আপনারা কিনতে চান শান্তিপুরে কিন্তু খুব সস্তায় খুব ভালো ভালো পায়রা কিন্তু আপনারা যদি চিনে থাকেন নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা না চিনে থাকেন অবশ্যই কাউকে কারোর সঙ্গে আসবেন, মানে হলে কোনো বিশ্বস্ত কোনো ব্যবসাদারীর কাছ থেকে নেবেন, যাদের কাছ থেকে নিয়ে আপনারা ভালো হয়েছে বা যার গুডওয়েল রয়েছে যার কাছে পায়রা ভালো হয়। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন, সকলকে ধন্যবাদ।